বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব 10 থেকে 13000 টাকার ভিতরে 5টি বাজেট ফোন সম্পর্কে। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি ফোনগুলির স্পেসিফিকেশন এবং প্রাইস জানার পর ডিসাইড করতে পারবেন যে আসলে কোন ফোনটি আপনার জন্য পারফেক্ট এবং কোন ফোনটি আপনার জন্য ভ্যালু ফর ডিভাইস হতে পারে। এই ফোনগুলির কনফিগারেশনে থাকবে মিডিয়াটেকের হেলিও G35 প্রসেসর থেকে G70 G80 এর ভিতরে। এছাড়া এই ফোনগুলির ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, সেই সাথে ফোনগুলিতে পেয়ে যাবেন 5 থেকে 6000 mAh নন নিকেল পলিমার ব্যাটারি এবং এই ব্যাটারিটি দ্রুত চার্জ করার জন্য এই ফোনগুলির সাথে পেয়ে যাবেন 10 or 15 W ফাস্ট চার্জার। সো গাইস, আর কথা বলবো না, চলুন এক নজরে দেখে নেই এই ফোনগুলির স্পেসিফিকেশন এবং প্রাইস। তো যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বরাবর মতো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মাসুদ রানা আছি আপনার সাথে, আর আপনারা দেখছেন অনলাইন প্রাইসিং বিজনেস চ্যানেলের ভিডিও। বন্ধুরা, আমাদের 5টি মোবাইলের লিস্টের 1 নম্বরে রয়েছে ইনফিনিক্স এর হট 10 প্লে। এই মোবাইলটির অফিশিয়াল প্রাইস রাখা হয়েছে 10490 টাকা। এই ফোনটিতে পেয়ে যাবেন 6.82 ইঞ্চিস HD প্লাস ডিসপ্লে। এই ফোনটির ক্যামেরা সেটআপে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার রিয়ারে থাকবে 13 MP একটি ক্যামেরা। এর সাথে মোবাইলটির ফ্রন্টে পেয়ে যাবেন 8 MP একটি সেলফি ক্যামেরা। এই ফোনটিতে বেস্ট পারফরমেন্স পাওয়ার জন্য এতে রাখা হয়েছে মিডিয়াটেকের হেলিও G35 অক্টাকোর প্রসেসর, এর সাথে থাকবে 4GB র্যাম ও 64GB রোম। এই ফোনটিতে লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়ার জন্য এতে থাকছে 6000 mAh নন নিকেল পলিমার ব্যাটারি। এই ব্যাটারিটি দ্রুত চার্জ করার জন্য এই ফোনের সাথে দেওয়া হবে 10W ফাস্ট চার্জার এবং এই ফোনটির অপারেটিং সিস্টেমে দেওয়া আছে অ্যান্ড্রয়েড 10 এর সাথে ইনফিনিক্স এর XOS 7। তো গাইস, যারা ফ্রি ফায়ার গেম খেলার জন্য 10000 টাকার ভিতরে একটি ডিভাইস খুঁজছেন তারা অবশ্যই এই ফোনটি দেখতে পারেন। বন্ধুরা, আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে স্যামসাং ব্র্যান্ডের Z40। এই মোবাইলটির অফিশিয়াল প্রাইস রাখা হয়েছে 10990 টাকা। এই ফোনটিতে পেয়ে যাবেন 6.55 ইঞ্চিস HD প্লাস ডিসপ্লে। এর ক্যামেরাতে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার রিয়ারে পেয়ে যাবেন 13 MP একটি ক্যামেরা। এর সাথে মোবাইলটির ফ্রন্টে পেয়ে যাবেন 8 MP একটি সেলফি ক্যামেরা। এই ফোনটিতে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য এতে রাখা হয়েছে মিডিয়াটেকের হেলিও G35 অক্টাকোর প্রসেসর। এর সাথে মোবাইলটিতে পেয়ে যাবেন 3 ও 4GB ভেরিয়েন্টের র্যাম এবং এর ইন্টারনাল দেওয়া হয়েছে 32 ও 64GB রোম। এই মোবাইলটির অপারেটিং সিস্টেমে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 10 এর সাথে স্যামসাংয়ের কাস্টমাইজ UI। তো গাইস, আপনি যদি স্যামসাং ব্র্যান্ডের ফোন লাইক করেন তাহলে অবশ্যই এই ফোনটি দেখতে পারেন। তো গাইস, আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে Realme C21। এই মোবাইলটির অফিশিয়াল প্রাইস রাখা হয়েছে 11990 টাকা। এই ফোনটিতে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চিস HD প্লাস ডিসপ্লে। এই ফোনটিতে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার রিয়ারে থাকবে 13 MP একটি ক্যামেরা। এর সাথে মোবাইলটির ফ্রন্টে রাখা হয়েছে 5 MP একটি সেলফি ক্যামেরা। এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেকের হেলিও G35 অক্টাকোর প্রসেসর। এর সাথে 3 ও 4GB ভেরিয়েন্টের র্যাম এবং এর ইন্টারনাল পেয়ে যাবেন 32 ও 64GB রোম। এই ফোনটিতে লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়ার জন্য এতে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি নন নিকেল পলিমার ব্যাটারি। এই মোবাইলের অপারেটিং সিস্টেমে দেওয়া আছে অ্যান্ড্রয়েড 10 এর সাথে Realme এর কাস্টমাইজ UI। তো গাইস, এই ফোনটির স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনটির প্রাইস একটু বেশি ধরা হয়েছে। যারা ইনফিনিক্স ও স্যামসাং ব্র্যান্ডের উপর ভরসা রাখতে পারেন না তারা অবশ্যই Realme এর এই ফোনটি দেখতে পারেন। তো গাইস, দেখতে দেখতে আমাদের লিস্টের 4 নম্বরে চলে আসলাম। যাদের বাজেট একটু বেশি তারা অবশ্যই Realme C25 মোবাইলটি দেখতে পারেন, কারণ এই ফোনটিতে থাকছে মিডিয়াটেকের হেলিও G70 অক্টাকোর প্রসেসর। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.5 ইঞ্চিস একটি HD প্লাস ডিসপ্লে। এর সাথে মোবাইলটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার রিয়ারে থাকবে 48 MP একটি ক্যামেরা। সেই সাথে এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন 8 MP একটি সেলফি ক্যামেরা। এর সাথে এই ফোনটিতে থাকবে 4GB ভেরিয়েন্টের র্যাম এবং এর ইন্টারনাল পেয়ে যাবেন 64 ও 128GB রোম। এই ফোনটিতে লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়ার জন্য এতে রাখা হয়েছে 6000 mAh ব্যাটারি এবং এই ব্যাটারিটি দ্রুত চার্জ করার জন্য এতে রাখা হয়েছে 18W ফাস্ট চার্জার। এই ফোনটির অপারেটিং সিস্টেমে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 এর সাথে Realme UI 2.0। তো গাইস, যারা মিডিয়াটেকের G35 প্রসেসর থেকে একটু বেটার এক্সপেরিয়েন্স পেতে চান তারা অবশ্যই মিডিয়াটেকের G70 প্রসেসর দিয়ে বেশ স্মুথলি গেম প্লে করতে পারবেন। তো বন্ধুরা, সবশেষে আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে টেকনো স্পার্ক 7 প্রো। এই ফোনটির অফিশিয়াল প্রাইস রাখা হয়েছে 464GB ভেরিয়েন্ট 13490 টাকা এবং এর 6 ও 64GB ভেরিয়েন্টের প্রাইস 14990 টাকা। এই মোবাইলের ফ্রন্টে পেয়ে যাবেন 5900 এর সাথে 6.6 ইঞ্চিস HD প্লাস ডিসপ্লে এবং এই ডিসপ্লের ফিচারে থাকছে 90Hz রিফ্রেশ রেট। এই ফোনটির রিয়ারে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকবে 48 MP একটি AI ক্যামেরা। এর সাথে মোবাইলটির ফ্রন্টে পেয়ে যাবেন 8 MP একটি সেলফি ক্যামেরা। এই ফোনটিতে বেস্ট পারফরমেন্স পাওয়ার জন্য এতে রাখা হয়েছে মিডিয়াটেকের হেলিও G80 অক্টাকোর প্রসেসর। এর সাথে মোবাইলটিতে পেয়ে যাবেন 4 ও 6GB ভেরিয়েন্টের র্যাম এবং এর ইন্টারনাল পেয়ে যাবেন 64GB রোম। এই ফোনটিতেও লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়ার জন্য এতে রাখা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি। এই ব্যাটারিটি দ্রুত চার্জ করার জন্য এতে রাখা হয়েছে 10W ফাস্ট চার্জার। এই ফোনটির অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 এর সাথে টেকনো হাইওএস 7.5। তো গাইস, যারা পাবজি গেম হাই গ্রাফিক্সে প্লে করতে লাইক করেন তারা অবশ্যই এই ফোনটি দেখতে পারেন। তো গাইস, এই ছিল আমাদের 5টি ফোনের স্পেসিফিকেশন এবং প্রাইস রিভিউ। আমাদের দেখানো 5টি ফোনের প্রত্যেকটি ফোনে পেয়ে যাবেন 10 থেকে 18W ফাস্ট চার্জার এবং এই ফোনগুলির সিকিউরিটিতে পেয়ে যাবেন AI ও ফিঙ্গারপ্রিন্টের সুবিধা। এছাড়া এই ফোনগুলিতে থাকছে 4G নেটওয়ার্কের সাপোর্ট। এই 5টি ফোনের কোন ফোনটির স্পেসিফিকেশন আপনার কাছে বেস্ট মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং এই ফোনগুলি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা ওয়েব লিংকে ভিজিট করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।